আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামনে এসেছে ডার্টি বোমা প্রসঙ্গ। রাশিয়া দাবি করেছে যে ইউক্রেন ডার্টি বোমা প্রয়োগের পরিকল্পনা করছে, যেটা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ডার্টি বোমায় ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়, যেটা বিস্ফোরণ হলে বাতাসে ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমায় সাধারণত উচ্চ মাত্রায় পরিশোধিত তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়, কিন্তু ডার্টি বোমায় তেমন বিশেষভাবে পরিশোধিত না, বরঞ্চ হাসপাতাল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা গবেষণার পরীক্ষাগার থেকে নেয়া তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। পারমাণবিক বোমার তুলনায় এটা কম সময়ে এবং কম খরচে তৈরি করা যায়, বহন করাও সহজ। কোন একটি এলাকার ক্ষতি করতে চাইলে ডার্টি বোমার তেজস্ক্রিয় উপাদানকে গুঁড়ো বা পাউডারে পরিণত করা হয়। বেশি মিহি হলে সেটা বাতাসের সাথে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যেটা ক্ষতির পরিধিও বাড়িয়ে দেয়। তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়লে সেটা মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে, যেমন ক্যান্সার। তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা বিস্ফোরিত হলে পুরো এলাকা থেকে জনবসতি খালি করে পুরোপুরি পরিত্যক্ত করা লাগতে পারে। যেমন আমেরিকার বিজ্ঞানীরা বলছেন, 9 গ্রাম তেজস্ক্রিয় কোবাল্ট 60 মেশানো 5 কেজি TNT বোমা নিউ ইয়র্কে ম্যানহাটনে বিস্ফোরণ হলে পুরো এলাকাটায় কয়েক দশকের জন্য বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। এই ম্যানহাটনের আয়তনকে অনেকটা ঢাকার মিরপুরের সাথে তুলনা করা যায়, অর্থাৎ এই সক্ষমতার একটি বোমা মিরপুরের মতো এলাকার পুরোটা আক্রান্ত করতে পারে। আর যেহেতু এর তেজস্ক্রিয় পদার্থ বাতাসের সাথে ছড়ায়, তাই বাতাস কোনো দিকে বেশি হলে সেদিকে বিস্ফোরিত বোমার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। বিশ্বে কোথাও এখন পর্যন্ত কোনো সফল ডার্টি বোমা হামলা হয়নি, তবে চেষ্টা হয়েছে। যেমন 1996 সালে মস্কোর একটি পার্কে চেচেনিয়ার বিদ্রোহীরা এমন একটি বোমা রেখেছিল। সেই বোমায় ব্যবহৃত সিজিএম ক্যান্সার চিকিৎসা সরঞ্জাম থেকে নেওয়া হয়েছিল। 1998 সালে চেচেনিয়ার একটি রেল লাইনের কাছে ডার্টি বোমা উদ্ধার করেছিল গোয়েন্দারা। 2002 সালে যুক্তরাষ্ট্রে আল কায়দার সাথে যোগাযোগ ও ডার্টি বোমা হামলা পরিকল্পনার অভিযোগে আবদুল্লাহ আল মুজাহির ওরফে হোসে পাডিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার 21 বছরের সাজা হয়েছিল। এর বছর খানিক পর যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে এমন বোমা হামলার পরিকল্পনার জন্য ব্রিটিশ নাগরিক ও আল কায়দার সদস্য ধীরেন বারতকে গ্রেপ্তার করা হয়। তাকে 30 বছরের সাজা দেয়া হয়। তবে দুজনের কেউ গ্রেপ্তারের আগে বোমা বানিয়ে ফেলতে পারেনি। এখন রাশিয়া বলছে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে ইউক্রেনে কারা এমন বোমা বানাতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়া নিজেই হয়তো এমন হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক বিশ্লেষকরা মনে করেন, নিজেদের সৈন্যদের নিরাপত্তার খাতিরে রাশিয়া এমন বোমা প্রয়োগ করতে চাইবে না। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা কমাতে এবং ন্যাটোকে দুর্বল করতেই এমন ভয় দেখাচ্ছে রাশিয়া।